একই টেস্টে সেঞ্চুরি এবং হ্যাটট্রিক করার রেকর্ডের অধিকারী বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে সোহাগ গাজীর ক্রিকেট দুনিয়ায় অভিষেক হয়েছিল অনেকটা স্বপ্নের মতো করেই। পটুয়াখালীর কলাতলা এলাকা থেকে উঠে আসা এই ক্রিকেটার অনেকটা পরিশ্রম সংগ্রামের মধ্য দিয়ে সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে খেলার। প্রতিটা সুযোগকে কাজে লাগিয়ে গড়েছিলেন বিশ্ব রেকর্ডও। সোহাগ গাজীর বিশ্ব রেকর্ডে চমকে উঠেছিল ক্রিকেট দুনিয়ার সকল ক্রিকেট প্রেমীরাই। জাতীয় দল থেকে বর্তমানে দূরে থাকা এই ক্রিকেটারের আত্মপ্রত্যয় মানসিকতায় রয়েছে পুনরায় রেকর্ড জয়ের স্বপ্ন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রিকেট দুনিয়া যখন পুনরায় ফিরবে তার আপন গতিতে, সোহাগ গাজী সেই সময়টাতে নিজেকে মেলে ধরতে চান আগের মতো করেই। মফস্বল থেকে উঠে আসা ক্রিকেটার সোহাগ গাজীর বর্তমান যাপিত জীবনের গল্পে খুঁজে পাওয়া যাবে প্রচন্ড আত্মবিশ্বাসী এক তরুণের অন্যরকম উদ্দীপনার গল্প। আমি ফার্স্ট যখন আন্ডার 13 খেলি, আন্ডার 13 হলো আমার 2001-এ খুলনা থেকে শুরু স্টার্ট করি খেলা। তো এটার একটা বড় একটা হিস্টোরি হলো, জিনিসটা হলো যে আমি তখন এমনি এলাকার খেলা খেলতাম। তো আমার হয়তোবা ফাইনাল এক্সাম চলতেছিল, মেবি তখন সিক্সে পড়ি মনে হয় এরকম একটা আমার। তো আমার এক্সাম শেষ করার পরে আমার বড় ভাই, সেও ক্রিকেট খেলতো। তো আসলে ও ক্রিকেট অনেক ভালো ক্রিকেট খেলতো, তো ওর কাছ থেকে অ্যাকচুয়ালি মানে বেশি মানে সাপোর্টটা পাওয়া। ও তখন ওইখানে আন্ডার 13-এর আমার খেয়াল আছে এখনও, যে আন্ডার 13-এর মাইলও চলতেছিল সিলেকশন ক্যাম্প খুলনায়। তো আমার ওইখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, ওইখান থেকে নিয়ে আসলে সিলেকশনের একটা লাইনে দাঁড়া করায় দেওয়া হলো। তো দেন ওইখান থেকে লাইনে দাঁড়ানোর পরে একটা মানে হাস্যকর স্টোরি, যেরকম আপনার সরকারি চাকরিজীবীদের যেভাবে সিল মারা হইতো, তো ওইভাবে আর কি একটা ইয়ে হইতো। তো আমি ওইখানে টিকলাম, টিকার পরে আমারে আমি তখন আমাকে জিজ্ঞেস করা হলো কোনটা করো তুমি, ব্যাটসম্যান না বলার। তো আমি ব্যাটসম্যানের দিকেই ঝুঁকে পড়লাম আর কি। তো ব্যাটসম্যানে দুইটা না একটা বল খেলানো হলো। তো দেন তারপরে ওইখান থেকে আর কি সিলেকশন করা হলো, ওইখান থেকে প্র্যাকটিস থেকে ওই ফার্স্ট আমার ক্রিকেট বলে আর কি খেলা। তো ওইখান থেকে প্র্যাকটিস থেকে মেইন টিমে চান্স পাওয়া, ওইখান থেকে আমাদের ফার্স্ট ট্যুর হলো চিটাংয়ে আপনার এমএ আজিজে ফার্স্ট ম্যাচ হলো খুলনা ভার্সেস চিটাং। তো ওইখানে তামিমও খেলতো আর কি, তামিমভাইও খেলতো, তো ওনার অ্যাগেনস্টেই খেলা। তো আমার খেয়াল আছে তখন আমি পেস বলের সাথে সাথে আমি ব্যাটসম্যানও ছিলাম। তো আমি আসলে ওইখান থেকেই খেলা স্টার্ট আন্ডার 13, ওইখান থেকে ক্যাম্প করলাম, ন্যাশনাল ক্যাম্প করলাম। তো ন্যাশনাল ক্যাম্পের পরে আস্তে আস্তে এই হলো আমার ক্রিকেটের আর কি স্টার্টটা আর কি। ওইখান থেকেই আস্তে আস্তে ওইখান থেকেই মনোযোগটা বাড়লো, ক্রিকেটের প্রতি ভালোবাসা বলেন প্রফেশন হিসাবে নেওয়া ওইখান থেকেই শুরু। দেন তারপরে আমি আন্ডার 15, আন্ডার 17, 19 এগুলা ক্যাম্প করলাম। লাস্ট আমি আন্ডার 17 একটা ট্যুরে আমি টানা 9 বছর মনে হয় ক্যাম্প করছি। তো ওইখান থেকে ফার্স্ট আমি চান্স পাই হলো আন্ডার 17-এ মালয়েশিয়া ট্যুরে। তো মালয়েশিয়া ট্যুরে যাওয়ার 4 থেকে 3 দিন কি 4 দিন আগে আমার হাতে বল লাগলো, তো আমার হাত ফ্র্যাকচার হয়ে গেল, আমি যাইতে পারলাম না ফার্স্ট ট্যুর। অনেক মানে ছোটো তো তখন কান্নাকাটি আর কি, এটা সেটা তো আমার কলিগরা ট্যুর করলো, আমি করতে পারতেছি না, এত বছর পরে একটা দলে চান্স পেলাম। হ্যাঁ, বাসার সবাই জানতো, মানে বাবা মা বলেন সবাই একটু খুশি ছিল যে এত দিন পরে। আর সবসময় আমি আসলে আমাদের তো ক্যাম্পটা আসলে হয়তো কীরকম 60 জন ডাকতো, 40 জন এখান থেকে বাসাই করে দেন আপনার 14-15 জন করতো। তো সবসময় আমি স্ট্যান্ড বাই থাকতাম। তো ওই সময় ফার্স্ট আমি একটা ট্যুরে চান্স পেলাম, হয়তো বা যাওয়া হলো না। তো ওইখান থেকে আসলে মনটা ভাঙে নাই, বাট খানিকক্ষণের জন্য হলো একটু খারাপ লাগছে যে জিনিসটা আসলে কেমন হলো। তো ওইখানে আমাদের ফিজিও ছিল মিঠুভাই, ভালো একটা সাপোর্ট দিল। মিঠুভাই বলল তখন আপনার আমাদের একটা প্লেয়ারের কথা বলল আর কি, যে সে ওইরকম অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগে তার একটা ইঞ্জুরি হলো, যাইতে পারলো না। তো এইভাবে আর কি একটু আশ্বাস দিল, সাহস দিল। তো আমি ব্যাক করলাম। তো তারপরে 19
19 থেকে 19 ও স্ট্যান্ড বাই। তো 19 এর পরে আমি টানা 3 বছর কোনো ক্যাম্পে বলেন বা বোর্ডের কোনো আন্ডারে ছিলাম না। তো তখন আমি ঢাকা লীগ খেলতাম, ঢাকা কোয়ালিফাই, তারপরে সেকেন্ড ডিভিশনে খেলার পরে ফার্স্ট ডিভিশন খেললাম ওরিয়েন্ট ক্লাবে। তো তখন আমি 19 ওরিয়েন্ট ক্লাব থেকে, কিন্তু আমাকে ন্যাশনাল লিগে, আমি তখন ন্যাশনাল লিগে সুযোগ পাই নাই। ন্যাশনাল লিগে আমাদের 19 অনেক প্লেয়ারই খেলতো সব যার যার ডিভিশন থেকে, আমি হয়তো সুযোগটা পাই নাই ওইরকম। তো তারপরে একটা হেল্প করলো এসান স্যার, এসান উনি হেল্প করলো, আসলে উনি আমার ছোটোবেলাতে মানে চিনে, উনি ছোটোবেলার কোচ, তো উনি একটা হেল্প করলো যখন উনি ন্যাশনাল লিগের কোচ হয়ে আসলো বরিশাল ডিভিশনে। তো তখন একটা নিয়ম ছিল যে ফার্স্ট ডিভিশনে একটা প্লেয়ার খেলতে পারবে ন্যাশনাল লিগে। তো আমি ওইখানে ফার্স্ট ডিভিশনের সেকেন্ড হায়েস্ট রান হলাম, হায়েস্ট উইকেট টেকার হলাম। দেন আমাকে একটা সুযোগ দিল এসান স্যার নিজের হাতেই আর কি, অ্যাকচুয়ালি মানে আসলে আমার হিস্টোরিটা এরকমই যে সুযোগটা আমি কাজে লাগাইছি, প্রপার কাজে লাগাইছি। সুযোগটা দেওয়ার পরে আমি ফার্স্ট ডেবু ন্যাশনাল লিগে ডেবু ম্যাচে সেকেন্ড ইনিংসে 5 উইকেট পাই। ওইখান থেকেই আর কি ন্যাশনাল লিগে ওই বছরটা আমি মোটামুটি ভালো খেলি। সেকেন্ড বছর যে আমি হায়েস্ট উইকেট টেকার হই, এখান থেকে আমার লাইফটা আসলে চেঞ্জ হয়। সেকেন্ড বছর হায়েস্ট উইকেট টেকার হওয়ার পরে আমার একাডেমিতে রাখা হয়, একাডেমির একটা ট্যুর থাকে সাউথ আফ্রিকা, ওই আমার ফার্স্ট ট্যুর লাইফের সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকা ট্যুরে যাওয়ার আগে আমি ইঞ্জুরিতে পড়লাম, আমার মানে টোটাল ভালো একটা ইঞ্জুরি ছিল। আমি ক্যাম্প করার এক মাসের কম হবে এরকম ক্যাম্প করার পরে আমি মানে ইঞ্জুরিতে পড়লাম, প্রায় 15-20 দিনের মতন আমি কোনো কিছুই করতে পারি নাই। তারপরে বোর্ড ডিসিশন মানে আমি যতটুকু শুনছি ফিজিওর কাছ থেকে যে হয়তোবা আমাকে পাঠিয়ে দেওয়ার একটা চিন্তাভাবনা আছে, কারণ যেহেতু স্বাভাবিক ইঞ্জুরি প্লেয়ার এখানে বোর্ডের একটা খরচের একটা ব্যাপার আছে। তো তারপরে হঠাৎ করে দেখলাম যে ন্যাশনাল টিমের সাথে আমাদের একাডেমির দুইটা ম্যাচ হবে, ওইখান থেকে সিলেকশন হবে আপনার একাডেমি প্লেয়ারদের ট্যুরের মেইন স্কোয়াড। তো আমি লাস্ট ম্যাচে একটা সুযোগ পেলাম, সুযোগ পাওয়ার পর ওইখানে আমি 4 উইকেট পেলাম ন্যাশনাল টিমের সাথে। পাওয়ার পরে আমি সিলেকশন হইলাম, একাডেমিতে ট্যুরে গেলাম সাউথ আফ্রিকা, ফার্স্ট ট্যুর আমার। ওইখানে আমি হ্যাট্রিক করলাম, বেস্ট প্লেয়ার হইলাম, হায়েস্ট উইকেট টেকার হইলাম, মানে টোটাল যাবতীয় যে অ্যাওয়ার্ডগুলো আছে সব কিছুই আমিই পাইলাম। তো আবার ব্যাক করলাম, ব্যাক করার পরে এ টিমের সাথে আপনার তখন একটা কথা উঠছিল যে ওয়েস্ট ইন্ডিজ তখন হোম সিরিজ খেলতে আসছিল, আমি ঢুকবো না আরাফাত সানি ঢুকবে, এরকম একটা কম্পিটিশন চলতেছিল আর কি যে ন্যাশনাল টিমে। তো এক পর্যায়ে হয়তো আরাফাত সানি ঢুকছিল, আমি হয়তোবা ঢুকতে পারিনি, বাট আমার ওই দিক থেকে ভালো ছিল যে এত তাড়াতাড়ি ন্যাশনাল টিমে আসলে যাওয়াটাও একটা মানে ডিফিকাল্ট বিষয় যে ওখানে যাওয়া আসলে ইন্টারন্যাশনালটা খুব একটা ইজি না। তো পরে ওই বছরটা আমি এ টিম খেললাম, এ টিমে ভালো পারফর্ম করলাম। এ টিমে আমার পারফর্মের পরে প্রায় এক বছর একটু প্রবলেমে ছিল। তো তারপরে ওইখান থেকে সাকলাইন মোস্তাক আসলো আপনার ন্যাশনাল টিমে বোলিং কোচ হিসেবে। সাকলাইন মোস্তাক একদিন হয়তোবা আমরা অফ স্পিনারদের নিয়ে একটা ক্যাম্প হইতেছিল, তো ওইখানে রাখা হইলো, ওইখানে সাকলাইন মোস্তাক দেখলো, সাকলাইন মোস্তাকের সাথে কথা হলো, তো পছন্দ করলো আমাকে। তারপরে হলো ন্যাশনাল লিগের খেলা স্টার্ট হয়েছে, তো ওইখানে খুলনায় বাসার ভাই আবুল বাসার সুমন ভাই উনি তো তখন সিলেক্টর ছিল, তো উনি আসলে খুলনা গেছিলো, ওইখানে আমি হ্যাট্রিক সহ 7 উইকেট প্লাস 100 মারছিলাম। তো যেটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে ওইটা আমার ডোমেস্টিকও ওই রেকর্ডটাও আছে, দ্বিতীয়বার করছে আসলে, ওইটা ইন্টারন্যাশনাল হয়েছে, এটা ফার্স্ট ক্লাস হয়েছে। তো ওই রেকর্ডটা ওইখানে ওই খেলাটা খেলার পরে আমাকে ওইখানে বাসার ভাই ডাকলো, ডাকার পরে বললো যে ইন্টারন্যাশনালটা পারবি কি না, মানে এরকম একটু কথাবার্তা চলতেছিল। তো তখন আমি বললাম যে ভাই অ্যাকচুয়ালি মানে যে এত বছর কষ্ট করছি এই ন্যাশনাল টিমে খেলার জন্য বা ন্যাশনাল টিমে দেশের প্রতিনিধি করার জন্য, যে দেশে কিছু মানে অ্যাটলিস্ট দিতে পারলে অ্যাটলিস্ট নিজের সাকসেস মনে হবে, যে এত বছর ক্রিকেট কেরিয়ারে যদি কিছু হয়।
তো তারপরে ডাকা হলো, তখনও ফার্স্ট ক্লাস চলতেছিল, রাজশাহী থেকে আমার ক্যাম্পে ডাকা হলো। তো এই তো ক্যাম্পে ডাকা হলো, তারপরে ওখান থেকেই স্টার্ট। আর মেইন জিনিসটা হলো আমি কখনোই আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি হয়তো বা জানি না তখন কি অথবা ম্যাচিউর ছিলাম কি ছিলাম না জানি না, বাট আমার ভিতরে এই জিনিসটা ছিল যে কোনো প্রেশার জিনিসটা নিই না, কারণ আমি জানতাম রাত্রে আমি আমি জানতাম আমি বেস্ট ইলেভেনে খেলতেছি, আমি স্ট্রাইক বোলিং করব, ফার্স্ট ওভার আমি স্টার্ট করব। তো আসলে মানে আমি ওই জিনিসটা মাথায় নিই নাই, কী মনে করে আর কি কেন নিই নাই জানি না, বাট আমি যখন বলটা করলাম ক্রিজ গেল ফার্স্ট ছয় মারলো, তো জিনিসটা আসলে তখন বুঝতে পারছি যে আসলে ইন্টারন্যাশনালটা অনেক কঠিন একটা জিনিস, কার সামনে বল করতেছি বা কে খেলতেছে বা এই তখন জিনিসটা মাথায় চলে আসলো। তারপরে ও সাকসেস হলো, আমি সাকসেস হলাম, তারপর আমি ডমিনেট করলাম ওরে, ওই সিরিজটা সম্পূর্ণ ওয়ান ডেতে আমার ফার্স্ট ডেবু উইকেট, ক্রিস গেল টেস্টে ডেবু উইকেট, টি টোয়েন্টি টোয়েন্টির ডেবু উইকেট, তো সব কিছু মিলায় আর কি ওই সিরিজটা আমার ভালো গেল। এই তো ওইখান থেকে আসলে আস্তে আস্তে দুই আড়াই বছর ন্যাশনাল টিমে খেললাম, সেখান থেকে একটা ওয়ার্ল্ড রেকর্ড হলো হ্যাট্রিক 100, তারপর তো এইখানে এই পর্যন্তই। তারপর একটা হাতে হাতের প্রবলেম হলো ওয়ার্ল্ড কাপের আগে, দেন ওটা টেস্ট দিয়ে ফিরলাম, আবার ফেরার পরে আবার 12 মাস পরে একটা টি-টোয়েন্টি খেললাম সাউথ আফ্রিকার সাথে, তারপরে এই তো। আপনার অভিষেকটা হয়েছিল এক প্রকার বলতে গেলে স্বপ্নের মতো, আপনার একদম মানে মফস্বল থেকে উঠেছে জাতীয় দল এবং শুরুতেই অনেক অনেক ক্রিকেটারদের জীবনে অনেকটা রেকর্ড রেখা, তার নাম রেখা, তার অনেকটা সময় অপেক্ষা করতে হতো বা অনেকেরই হয়েছে, কিন্তু আপনার শুরুতেই আপনার মূল যে একটা ফোকাস সারা বিশ্ববাসী চেনা বা আপনার সচিন টেন্ডুলকারদের মতো মানুষদের রেকর্ডের তালিকায় আপনার নামটা ছিল, এই অর্জনগুলো একজন মানে মফস্বলের ক্রিকেটারদের কাছে কতটা ওই সময় অনুভূতিটা মূলত কেমন ছিল? অনুভূতি বলতে গেলে আমার দুইটা জায়গায় খুবই মানে মানে আসলে ওটা অনুভূতি জিনিসটাকে আসলে মানে এত ভাষায় তো প্রকাশ করা যায় না, এত এটা বড় একটা যে ফার্স্ট যখন আমি ন্যাশনাল টিমে ডাক পাই তখন, আরেকটা হলো যখন আমি হ্যাট্রিক 100 করি। আসলে এটা আমি ফার্স্টে জানতাম না যে এটা আসলে 136-137 বছরের যে ক্রিকেট আবিষ্কারের পর হইতে এখন পর্যন্ত এটা কোনো এই রেকর্ডটা করে নাই কেউ না। আমি যখন প্রেস কনফারেন্সে যাই, সাংবাদিকরা যখন আমারে জিজ্ঞেস করে যে আপনি এটা কী করছেন আপনি নিজেও জানেন না, তখন আমি ঘাবড়াই গেছি যে কী করলাম আমি, এটা তো আমি ফার্স্ট ক্লাসেও করছি। তো তখন বললো যে এটা 136 মানে ক্রিকেট আবিষ্কারের পর হইতে এখন পর্যন্ত এই জিনিসটা কেউ করে নাই, ফার্স্ট আপনিই করলেন ইন্টারন্যাশনালে। তো তখন মনে করলাম যে আসলে বড় একটা অ্যাচিভমেন্ট এটা আসলে বাংলাদেশের জন্য, অ্যাজ এ বাংলাদেশের প্লেয়ার হিসাবে বলেন, আমি যদি কোনো রেকর্ড করি যেভাবে ধরেন সাকিব ভাই তিনটা ফর্মেটেই কিন্তু উনি অলরাউন্ডারে এক নম্বরে ছিল, এটা বড় একটা পাওয়া বাংলাদেশের জন্য যেহেতু উনি বাংলাদেশের প্লেয়ার। তো আমিও বাংলাদেশের প্লেয়ার, তো আমি যেটা করব আসলে সেটা ওয়ার্ল্ড রেকর্ডে হলেও বাংলাদেশের একটা নাম থাকবে বা আমার পাশে বাংলাদেশ লেখা থাকবে। তো জিনিসটা আসলে আমার পাওয়া বাংলাদেশের পাওয়া, এটা বড় একটা পাওয়া আসলে, এটা তখন হয়তো বুঝি নাই, আস্তে আস্তে জিনিসটা আসলে যখন বুঝতে চেষ্টা করছি যখন ভাবছি যে আসলে বড় একটা জিনিস, তো তখন তো অবশ্যই, কারণ যে রেকর্ডগুলো করছে আপনি ওয়ার্ল্ডে যারা রেকর্ড আছে তার ভিতরে যদি চেক করেন হয়তোবা আমি হয়তোবা 2-3 নম্বরে থাকবো এই ওয়ার্ল্ড রেকর্ডে। তো এটা আসলে বড় একটা বড় বড় লিস্টের ভিতরে বড় প্লেয়ারদের ভিতরে রেকর্ড করার প্লেয়ারদের ভিতরে আমি আসি, এটা অনেক বড় একটা পাওয়া। আপনার পরিশ্রমের গল্পটা অনেক দীর্ঘ, আপনি কখনো আশা করেছিলেন জাতীয় দলে বাংলাদেশের হয়ে নেতৃত্ব বাংলাদেশের হয়ে খেলতে পারার সুযোগটা কখনো পাবেন, এরকম একটা রেকর্ডের রেকর্ডটা আপনার নামের তালিকার পাশে রেকর্ডের এটা থাকবে, এটা কখনো আশা করেছিলেন কখনো মনে হয়েছিল এমনটা? কোনো আশা জিনিসটা না, একটা জিনিস আমি নিয়ে সবসময় ভাবতাম, এনজয় করতাম খেলাটারে, বেশি মজা করতাম ক্রিকেটটারে নিয়ে খুব ভাবতাম। ভাবতাম কীরকম যে আমি আমার ফ্রেন্ড সার্কেল ছিল যেরকম আন্ডার-13 বলেন, আন্ডার-13 থেকে যারা আমার সাথে আমরা যারা একসাথে ক্যাম্প করছি তারা 19 পর্যন্ত সেই একই প্লেয়ার, তো তারা থাকলে আমি কেন থাকবো না, এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে আসলে আগানো, আত্মবিশ্বাস ছিল, হ্যাঁ এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে আগানো। দেন কিন্তু তখন ওই স্বপ্নটা ছিল না যে একদিন ন্যাশনাল টিমে খেলবো বা এরকম একটা ওয়ার্ল্ড রেকর্ড হবে, এরকম মানুষজন চিনবে জানবে। যখন আমি 19 ওয়ার্ল্ড কাপ থেকে যখন বাদ পড়ি
দেন ওইখান থেকে আমার স্টার্ট আসলে, যে সবাই পারলে হয়তো বা আমার সাথে এত এরকম কেন হইতেছে, তো আমি এটা শেষটা দেখি, ক্রিকেটটা শেষটা দেখি, তো শেষ দেখতে যাই তো সাকসেস, তারপরে এই পর্যন্ত এখন পর্যন্ত। আমরা যেমনটি জানি মানুষের জীবনে তো সবসময় গতিপথ সমান থাকে না, এখন জাতীয় দল থেকে কিছুদিন দূরে রয়েছেন, সামনের দিনগুলোতে নিজেকে কতটা আরও দক্ষ করে তুলবেন এবং সামনের দিনগুলোতে নিজের প্রতি কতটা আশাবাদী আপনি? আসলে আশাবাদী বলতে কি, আমি যতটুকু মনে করি যে যে জিনিসটা যত কঠিন মানে অ্যাজ এ মানুষ বলেন বা একটা প্লেয়ার বলেন, যে যে ডিপার্টমেন্টে থাকুক, যে যে জায়গায় প্রফেশনাল লাইফে থাকুক, সব জায়গায় সব জিনিসটাই যদি নিজেকে মনে করে যে এই জিনিসটা অনেক কঠিন, তো আমি মনে করবো যে আসলে অনেক বড় কঠিন হয়ে দাঁড়াবে। যে আমার মনে হয় না যে কঠিন জিনিসটাটা একটা মানুষই সলভ করতে পারে, ইজি করতে পারে। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই এখন ন্যাশনাল টিমটা অনেক ডিফিকাল্ট, অনেক প্লেয়ার আসছে, অনেক কম্পিটিশন বাড়ছে, তো একটু ডিফিকাল্ট আছে, বাট তারপরেও ডিফিকাল্ট জিনিসটার ইজি করতে হলে আমারই করতে হবে, আমার জিনিসটা আমারই সব কিছু সলভ করতে হবে, আমার যে যে জিনিসগুলো আছে জিনিসগুলো নিয়ে কাজ করতেছি, ফিটনেস বলেন, স্কিল বলেন, সব দিক থেকেই আসলে ইম্প্রুভ করার আসলে কোনো শেষ নাই। তো ওই জিনিসগুলো নিয়ে কাজ করতেছি, ইনশাল্লাহ যদি সুযোগ আসে তো অবশ্যই ওই জিনিসটা আবার অ্যাপ্লাই করতে পারবো। মফস্বলে অনেক ক্রিকেট প্রেমী আপনার মতো করে আপনি মফস্বল থেকে উঠে এসেছিলেন, অনেকেরই স্বপ্ন জাতীয় দলের গর্বিত সদস্য হওয়ার, তাদের সেই সমস্ত সম্ভাবনাময় যারা ক্রিকেটার রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কী পরামর্শ থাকবে? একটাই পরামর্শ হলো যে ক্রিকেটটার ভালোবাসতে হবে, যে 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 যদি এটা ক্রিকেটের যদি ভালো না বাসে তাহলে আমি মনে করবো সাকসেস হওয়া খুবই কঠিন। আপনার এই জিনিসটার ভালোবাসতে হবে, এই জিনিসটার প্রতি কষ্ট করতে হবে, আপনার প্রপার ওয়েতে আগাইতে হবে, তাহলে আমি মনে করি যে জিনিসটা আর ধৈর্য ধরতে হবে জিনিসটা। আমি মনে করি যে আমি যেভাবে ধৈর্য ধরছি, আমি টানা 9 বছর কিন্তু আপনার একটা ছেলে, আপনি 2001 হইতে শুরু করে আপনি 9টা বছর কিন্তু অনেক বড় একটা, তো এইখানে আপনি কোনো ট্যুর করতে পারেন না স্ট্যান্ড বাই, তো সে কিন্তু সাকসেস হয়েছে পরে, সে কিন্তু ধৈর্য ধরছে, সেই ক্রিকেটের প্রতি বিশ্বাস রাখছে, সে ভালোবাসা ছিল তার, সে কষ্ট করছে, সে সাকসেস হয়েছে। তো আমি মনে করি যে এই জিনিসগুলা যারা চেষ্টা করতেছে ক্রিকেট দিয়ে সাকসেস হওয়ার, তারা এই জিনিসগুলা যদি ভাবে চিন্তা করে আমি মনে করি যে তারাও একদিন সাকসেস হতে পারবে। ধৈর্য হারা হওয়া যাবে না, নতুন উদ্দেশ্যে আপনার এই মেসেজটি থাকবে। আমরা যেমনটি দেখেছি যে মফস্বল থেকে উঠে এসে জাতীয় দলের সুযোগ পাওয়া, শুরুতেই বিশ্ব রেকর্ডের একটি গর্বিত অংশীদার হওয়া, এবং এরপরে আপনি যেমনটি বললেন যে আপনি দীর্ঘ বছর অপেক্ষার পরে আপনি একটি সুযোগ পেয়েছিলেন, আবার এখন সবার তো খুব একটা অনুকূলে নেই, আপনি যেমনটি বললেন যে আপনি ধৈর্য নিয়ে অপেক্ষায় রয়েছেন সামনের দিনগুলোতে আবারও নিজেকে প্রমাণ করার, সামনের দিনগুলোতে পুনরায় সুযোগ পেলে নিজেকে মিলে ধরার পরে কতটা আশাবাদী আপনি? আশাবাদী হলে অবশ্যই, কারণ আমি ইন্টারন্যাশনাল খেলছি, আমি জানি যে ইন্টারন্যাশনালটা কীভাবে খেলতে হয়, কীভাবে ওইখানে ডমিনেট করতে হয়, তো আমার কাছে আসলে ইজি হবে ইন্টারন্যাশনালটা যদি আমি ওই সুযোগটা, আসলে সুযোগের অপেক্ষায় মানুষ থাকে, আমি বলছি যে আমি যে সুযোগগুলো পাইছি ওই সুযোগগুলো আমি কাজে লাগাইছি, দেন আমি ওইখানে যাইতে পারছি, তো এই সুযোগটা আসলে আমার পাইতে হবে, ওই সুযোগটা আমাকে দিতে হবে, এবং আমার যে যে জিনিসগুলো আছে স্কিল বলেন ফিটনেস বলেন এইগুলো আমার ডেভেলপ করতে হবে, দেন আমার প্রুভ করতে হবে। তো অবশ্যই আগে বলবো যে আগে আমার দিকটা আমার ঠিক রাখতে হবে, দেন সুযোগ তো অবশ্যই দিবে না কেন, কারণ প্লেয়ার যদি পারফর্ম করে, প্লেয়ারের যদি সব কিছু ঠিক থাকে তো অবশ্যই আমি মনে করি যে সুযোগ দেওয়ার পসিবল আছে সব। নতুন যারা এই অঙ্গনের সাথে অনেকদিন ধরে যুক্ত রয়েছেন এবং অনেকটা যারা সম্ভাবনার পথে হাঁটছেন, তাদের কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত, উল্লেখযোগ্য কোন ভুলগুলোকে তারা? তরুণদের জন্য জিনিসটা হলো, আমার মনে হয় আমি বলবো যে ক্রিকেটটা আসলে ফার্স্টে বললাম যে ক্রিকেটটা যদি খেলেন ক্রিকেটটারে ভালোবাসতে হবে, দেন আপনার লাইফটা আসলে লাইফের স্টাইলগুলো চেঞ্জ করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তার মানে এটা না যে আপনি আগে মানে একেবারে ফুল চেঞ্জ না, কিছু কিছু জিনিসগুলো, কারণ এখন আমি মনে করি যে 5-6 পড়া ছেলেরাও অনেক কিছু বুঝে জানে তার লাইফের কোন জিনিসটা চেঞ্জ করলে ভালো দিকে হবে, তো আমি মনে করি কিছু কিছু জিনিস চেঞ্জ করে এই ক্রিকেটের প্রতি একটু সময়টা বেশি দিলে, তো ক্রিকেটের প্রতি একটু সময় দিবেন তাহলে দেখবেন যে আউটসাইডে কী হইলো না না হলো, কী করা লাগবে না না লাগবে সেটা আসলে এমনিই চেঞ্জ হয়ে যাবে নিজের, তো একটু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে ক্রিকেট যদি খেলতে হয়।
আমরা এই প্রোগ্রামটির মাধ্যমে যারা সম্ভাবনা এবং সফল উদ্যোক্তা যারা রয়েছে তাদের গল্পগুলো তুলে ধরার মাধ্যমে অন্যদেরকে উৎসাহিত করে থাকি। আপনার গল্পটি অন্য সবার কাছে উৎসাহিত হবে, অনুপ্রেরণার খোরাক যোগাবে। আমাদের অনুষ্ঠান সম্বন্ধে আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরও আসলে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য, তরুণদের জন্য একটু কথা বলার জন্য। আসলে আমার লাইফটা যদি আমি অনেক বড় একটা হিস্টোরি, এটা আসলে আমি সংক্ষেপে করলাম, বাট যতটুকু আমি করতে পারছি হয়তোবা তরুণদের জন্য এটা একটা ভালো একটা দিক হয়ে দাঁড়াবে। তো থ্যাংক ইউ আপনাদের, ভালো থাকবে। দর্শক, আপনারা যারা আজকে এই প্রোগ্রামটি দেখলেন তারা আশা করছি সোহাগ গাজীর বক্তব্যগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেছেন, এবং আমরা যেমনটি মনে করি আমাদের প্রোগ্রামটা আপনারা মনোযোগ দিয়ে দেখে থাকেন। সোহাগ গাজীর যে বিষয়টি তিনি বলেছেন, তিনি দীর্ঘ সংগ্রামের পরে জাতীয় দলে খেলার সুযোগ পেয়ে তিনি যেমনটি আপনাদেরকে ইতিমধ্যে বলেছে যে তিনি যে সুযোগটি তিনি পেয়েছেন সেটিকে তিনি কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং সর্বোচ্চ চেষ্টা করেছেন সফলতা ছিনিয়ে নিয়ে আসার জন্য। এবং সোহাগ গাজীর বর্তমান সময়টা কিছুটা ভালো অনুকূলে না থাকলেও তিনি আশাবাদী মানুষ হিসেবে তিনি তার নিজের স্কিল ডেভেলপমেন্টের চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন, ফিটনেসটি ধরে রাখার চেষ্টাও তিনি সমানভাবে চালিয়ে যাচ্ছেন, এবং তিনি আশাবাদী সামনের দিনগুলোতে নিশ্চয়ই তিনি সুযোগ পাবেন। এবং সুযোগ পেয়ে তিনি পুনরায় বিগত দিনগুলোতে যেমনটা তিনি সুযোগের সদ্ব্যবহার করে সর্বোচ্চ সফলতা ছিনিয়ে নিয়ে এসেছেন, আমরা আশা করব এই আশাবাদী মানুষটি সামনের দিনগুলোতেও আরও বড় সফলতা নিয়ে আসবেন এবং আরও বড় পরিসরে বিশ্ব রেকর্ডের অনেকগুলো পালক তার ডানায় যুক্ত হবে, তেমনটি প্রত্যাশা থাকবে আমাদের। এবং নতুন যারা ক্রিকেট প্রেমী যারা রয়েছেন, যারা জাতীয় দলে ভবিষ্যতে খেলবেন, তারা সোহাগ গাজীর গল্পের থেকে অনুপ্রাণিত হবেন, এবং যে পেশাজীবী মানুষ রয়েছেন তারা তাদের সেই পেশায় থেকে সর্বোচ্চ আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে সফলতা ছিনিয়ে নিয়ে আসা সম্ভব। সোহাগ গাজীর এই আলোচনা থেকে এমনটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, এবং পুরো অনুষ্ঠানটি ধৈর্য নিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।